বিজেপির পঞ্চায়েত প্রধানের গাড়ি থেকে গ্রেফতার একাধিক বাংলাদেশি রানাঘাট 2 নম্বর ব্লকের এলাকার ঘটনায় চাঞ্চল্য ধৃতদের এদিন তোলা হয় আদালতে বৈধ কাগজ না থাকায় গ্রেফতার হলো বেশ কিছু বাংলাদেশি ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট 2 নম্বর ব্লকের বহিরগাছিতে জানা যাচ্ছে বহিরগাছির বিজেপি প্রধানের গাড়িতে করে গতকাল বেশ কয়েকজন বাংলাদেশি যাচ্ছিলেন সেই সময় নদিয়ার ধানতলার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই গাড়ি দাঁড় করিয়ে তদন্ত শুরু করে এরপর জানতে পারে ওই গাড়িতে যারা যাচ্ছিলেন তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে তাদের মধ্যে ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী আর তারপরে ধানতলা পুলিশ কর্তৃপক্ষ গ্রেফতার করে তাদের ধৃতদের আজ তোলা হয় রানাঘাট আদালতে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রানাঘাট 2 নম্বর ব্লকের অন্তর্গত বহিরগাছি যে বিজেপি প্রধান তার গাড়িতে কিছু বাংলাদেশি লোকসহ কিছু মহিলা ছিলেন অবৈধ বেশ কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে গাড়ি থেকে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এই ঘটনায় স্থানীয়রাও প্রতিবাদ জানিয়েছে এই নিয়ে রানাঘাট বিজেপি নেতৃত্বের দাবি এই ব্যাপারে সঠিক কিছু জানা নেই আমরা নৈহাটির উপনির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছি তবে যদি এমন ঘটনা ঘটে থাকে আইন আইনের পথেই চলবে আমি বাইদাবাই শুনলাম একটা গাড়িতে কিছু অনুপ্রবেশ বা বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে আমি কিছুটা খোঁজ খবর নিয়েছি লোকাল প্রশাসনের কাছে আমি খোঁজ খবর নিয়েছি তো প্রশাসন আমাকে ক্লিয়ার বললেন না যে বিষয়টা কী আছে তিনি পরিষ্কার বললেন এটা সাবজুডিস ম্যাটার এটা চলছে আমরা একটা গাড়িতে অবৈধ কিছু অনুপ্রবেশ হিসাবে আমরা পেয়েছি আইন আইনের মতো চলবে যদিও এই ঘটনা নিয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সমীর পোদ্দার তীব্র নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ঘটনা আমিও শুনেছি যে রানাঘাট 2 এ ব্লকের আন্ডারে বহিরগাছির যে বিজেপির প্রধান তার গাড়িতে যে বাংলাদেশি লোকসহ কিছু মহিলা এবং অবৈধ কাগজপত্র অনেক কিছু পাওয়া গেছে এটা আমিও শুনেছি তবে এটা প্রশাসন দেখছে এটা আইন আইনের মতো চলবে আর দেখা যাক আইনি ব্যবস্থা কী দাঁড়ায় এবং ঘটনাটা যা যদি করে থাকে ঘটনা করে থাকে এটা অত্যন্ত নিন্দনীয় আমরা এর প্রতিবাদ করছি ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্স ল্যান্ড রানাঘাট বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব ইট কিনলে সোনা ফ্রি রড কিনলে সোনা ফ্রি একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1 লক্ষ টাকা কেনাকাটার উপর থাকবে 6 থেকে 12 হাজার টাকা মূল্যের গোল্ড ভাউচার আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায় রয়েছে ইজি ফিনান্সের সুবিধা অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন 9332559005